ও বলল, তুমি আমাদের সাথেই খেলতে খেলতে বড় হয়েছ, কিন্তু এই তুমি একদিন আমার শ্রদ্ধেয় ও সম্মানিত বাবাকে কাঁদিয়েছ। তুমি একজন হত্যাকারী, আমার ভাই আর বোনকে হত্যা করেছ। ভাই আর বোন নববধূকে আগুনে পুড়িয়েছ, নিষ্পাপ শিশুদের বাবাহারা করেছ। তুমি ভেবেছ তোমাকে পেলে আমি ছেড়ে দেব, তোমাকে আমি কখনোই ছাড়ব না। আমার অস্ত্র হাতে ওঠার আগে, তোমার শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করার আগে, তোমার নোংরা মাথাটা মাটিতে পড়ার আগে, বন্ধুর প্রতিশোধ নেয়ার আগেই তেপেগজের মতো ভয়ঙ্কর দানব, যার থুতুতে আগুনের শিখা দাউ দাউ করে ওঠে, সেও আর্তগোল বিমের মতো বীরের হাতে একদিন তার প্রাপ্য শাস্তি পাবে। দেখো, এমনকি নয়ানের মতো শয়তানও, কিন্তু সবচেয়ে বড় দানব থাকে আমাদের ভেতরে, আমাদেরই বসতিতে, আমাদেরই কেউ, এটা কখনোই ভুলে গেলে চলবে না। আল্লাহ আমাদের নিজেদের মধ্যে সব রকম দ্বন্দ্ব বিরোধকে ধ্বংস করুক। লোভের হাতছানি তুচ্ছ করে যারা ঐক্যের সুধা পান করে তৃষ্ণা মেটায়, তারাই সফল আর বড় হয় সমুদ্রের মতো। আর যারা একতা নয় বরং বিচ্ছেদকে বরণ করে নিতে চায়, তারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে ধুলোয় মিশে যায়। পরম করুণাময় আল্লাহ, আমাদের খারাপ মানুষের মুখাপেক্ষী করুণা, আমাদের এই শুদ্ধ হৃদয়ের দোয়াকে তুমি কবুল করো। আমিন আমিন। যারা বলছে তাদের তুমি কৃপা করো, আমাদের সকলকে আল্লাহ মাফ করে দিন। এই মেয়েটার, এই ছেলেটার, এদের সবার, আমাদের প্রিয় সবার।